ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শহীদ সৈনিকদের স্মরণে মোমবাতি মিছিল। গালওয়ালের শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন ও চীনা জিনিসপত্র বর্জনের বার্তা নিয়ে স্থানীয় মানুষকে এবং চীন দেশের প্রেসিডেন্টের কুশপুতুল পোড়ানো হয়। শহীদদের শ্রদ্ধা জানাতে মোমবাতি চালিয়ে কয়েক কিলোমিটার পথ হেঁটে বাতি জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় পাঁচলা মানিকপীর বাজার চার নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে। আজকে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে ভারতীয় সেনাদের ওপরে যে চীনা সৈনিকদের অত্যাচার, নির্মমভাবে যে আমাদের ভারতীয় 20 জন সৈনিককে মারা হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা একটা মোমবাতি মিছিল করতে চাই। তার সঙ্গে সঙ্গে আমরা এইখানে চীনার রাষ্ট্রপতি তার পুষ্পতলিকা জ্বালাবো মানিকপীর বাস স্ট্যান্ডের মধ্যে, এবং আমরা 1 কিলোমিটার ওদের জন্যে আমরা র্যালি করছি। তার সঙ্গে সঙ্গে চীনের যত দ্রব্য আছে সেটা বর্জন করার জন্য আমরা লোককে জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর ভারত গড়তে হবে, সেই প্রচেষ্টা আমরা চালাবো। লোকের ডোর টু ডোর আমরা ক্যাম্পিং করব যাতে চীনা দ্রব্য লোক না আর ব্যবহার করে। বর্তমান সমাজে কিন্তু চীনা দ্রব্যের প্রতি মানুষ ব্যবহারশীল মানে অনেকটাই নির্ভর, তো এই বিষয়ে কতটা আশাবাদী এই ঘটনার পর থেকে মানুষ? আশা করি আমরা যে আস্তে আস্তে সব কমে যাবে, চীনাকে আমরা এক পেশে করে দেবো যে কোনো প্রকারে গোটা ভারতবর্ষের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান, তার সঙ্গে আমরা সহযোগিতা করব। যতদিন না আমরা করতে পারি চীনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখবো না। আশা করি এই উচিত শিক্ষা ওদেরকে দিতে চাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং গোটা আমাদের ভারতবাসীর এ থেকে, আর আমরা আজকে এটা করছি পাঁচলা চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে। আমার নাম সুজিত আদক, আমি চার নম্বর মণ্ডল প্রেসিডেন্ট। আমাদের শহীদ জওয়ানরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের একটা মোমবাতি মিছিল আছে। তার সাথে সাথে চীন যে অন্যায়ভাবে যেভাবে চীনের আগ্রাসন বেড়ে যাচ্ছে তাতে আমরা ধিক্কার জানাচ্ছি, সেই জন্য আজকে আমাদের মিছিল। কতদূর এটা যাবে আর কী কীভাবে বিক্ষোভ দেখানো হবে আর কি চীনাদের পক্ষে? চীনাদের পক্ষে চীনার যে প্রধানমন্ত্রী আছেন তার পুষ্পতলকে আমরা পড়াবো। আমাদের এখান থেকে 1 কিলোমিটার দূর পর্যন্ত যাবে, আমাদের 3 মাথার মধ্যে 3 দিকেই যাবে, 3 দিকে মিছিল যাবে আসবে মোমবাতি দিয়ে আমাদের বিজেপির কর্মীরা। আমরা অবশ্যই চাইছি যে চীনা জিনিস সমস্ত বর্জন করা, মানে এই যে মানুষ কিন্তু নির্ভরশীল চীনা দ্রব্যের উপর, হ্যাঁ, কীভাবে বর্জনটা আপনারা মানুষকে বার্তা দিচ্ছেন যে বর্জন কীভাবে করবেন? এখন ব্যাপার হচ্ছে আমরা যেটা বলতে চাইছি যে জিনিসগুলো যার কাছে ব্যবহার করছে সেগুলো তার ভেঙে ফেলে দেওয়া যাবে না, কিন্তু পুনরায় যাতে নতুন করে চীন থেকে কোনো আমদানি হয় পণ্য সেগুলো আমাদের কেউ ভারতবর্ষ হিসেবে না কেনাই প্রয়োজন, না ব্যবহার করাই উচিত। আপনার নাম? আমার নাম সমীর ফৌজদার। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।